পাবনা পৌরসভার প্রাণকেন্দ্রে রাস্তার বেহাল দশা। একটু বৃষ্টি হলে রাস্তায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই রাস্তাটা দিয়ে প্রতিদিন 8 থেকে 10টি গ্রামের মানুষ ও যানবাহন যাতায়াত করে থাকে। ব্যস্ততম এই রাস্তার বেহাল দশার কারণে কোনো রোগী হাসপাতালে নিতে গেলে মৃত্যুর ঝুঁকিতে পড়তে হচ্ছে। পাবনা থেকে হুমায়ুন রাশেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখছে রিপোর্ট। সারা দেশে উন্নয়নের জোয়ারে ভাসলেও ভাগ্য উন্নয়ন হয়নি পাবনা পৌরসভার এই অবহেলিত রাস্তাটির। মেঘ লাগার আগেই পানি জলাবদ্ধতা, যে অবস্থা কেউ যদি মানে কোনোরকম যদি বাচ্চা কাচ্চা নিয়ে যায় বা যদি হসপিটাল যাবে লাগে, তো এই রাস্তা আসতে আসতে তার অবস্থা শেষ। এখন এই যেভাবেই হোক ডেরেক লাগবে অতি ফরস এই রাস্তা এলাকাবাসী, এর জন্যে মানে মানে ক্যান্সারের মতো উপকৃত হয়ে গেছে। তাই আমার আপনাদের কাছে অনুরোধ, এই রাস্তাটা যেভাবেই হোক অর্থাৎ জলবদ্ধতা থেকে দূর করে এলাকাটাকে মুক্তি দেয়। পৌর মেয়র এলো গেল, অনেক কিছুরই পরিবর্তন হলো, কিন্তু দীর্ঘ 20 বছরেও উন্নয়নের ছোঁয়া পেল না নয়নামতি এলাকার অবহেলিত এই রাস্তাটি। অথচ 8 থেকে 10টি গ্রামের মানুষের শহরে চলাচলের একমাত্র ভরসা এই রাস্তাটি। সামান্য বৃষ্টি হলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলে রিক্সা ভ্যান ব্যাটারি চালিত অটোরিক্সা এমনকি ভারী যানবাহন ও জলাবদ্ধতার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হলে পরে জলাবদ্ধতা একবারে অসুবিধা হয়ে যায়। 8টা গ্রামের মানুষ চলাফেরা করে, তাদের 8-10 আসে, 1000 লোকজন চলাফেরা করে, এতে জনগণের সেই অসুবিধা। জগকল্যাণপুর নয়নামতি থেকে পাবনা শহরের প্রধান সড়ক, এই সড়ক দিয়ে বড় গাড়ি এবং রিক্সা, সাইকেল এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে, এমনও কি সরকারি গাড়ি এই রাস্তা দিয়ে চলে। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আশ্চর্যের বিষয়, সামান্য বৃষ্টি হলে এই রোডে সামান্য বৃষ্টি হলে কমপক্ষে 1/4 মাইল রাস্তা পানির দ্বারা বিবর্তিত থাকে। এখানে কোনো রিক্সা যেতে পারে না, সাইকেল যেতে পারে না, বড় গাড়ি যেতে পারে না, কোনো রকম যানবাহন চলতে পারে না। মানুষ এত দুর্ভোগে চলে যে কি বলবো, এটা আমার আমির ভাষায় বলতে পারতেছি না। এই এই জায়গাটা অতি দ্রুত ড্রেন করা উচিত এবং এখানে উঁচু করে রাস্তা করা উচিত। পাবনা সদর উপজেলার পাটকিয়া বাড়ি নয়নামতি আক্কেলের সাঁকো হয়ে সংযোগ ড্রেনটি ইছামতি নদীতে সংযুক্ত হয়েছে। চকপৈল্যানপুর নয়নামতি আক্কেলের সাঁকো থেকে দোতলা মসজিদ হয়ে পাটকিয়া বাড়ি সংযোগ ড্রেনটি হলে জলাবদ্ধতা নিরসন হবে। যে নয়নামতি আক্কেলের সাঁকো মোড়ে এই রাস্তা দীর্ঘদিন মানে বৃষ্টি হলেই জলাবদ্ধতা, এখানে অবস্থা না থাকার কারণে অত্র এলাকার লোকের মানে একটা যৌন দুর্ভোগ এখানে সৃষ্টি হয়। বৃষ্টি হলেই এখানে পানি জমে থাকে, লোকজনের যাতায়াতের অসুবিধা, এই সমস্যা দীর্ঘ কয়েক বছরেও এর মীমাংসা হচ্ছে না। তাই অত্র এলাকার জনগণের দাবি অতি সত্য, এখানে নয়নামতি দোতলা মসজিদের ড্রেনের পরের থেকে যে এই রাস্তাটুকু, বিশেষ করে আটকুলে সাগরের সাঁকো পর্যন্ত যে ড্রেন আছে, ড্রেনের সাথে একটা সংযোগ তৈরি করা খুব জরুরি বলেই এলাকার জনগণ মনে করে। এ ব্যাপারে পৌর মেয়র শরীফউদ্দিন প্রধান সুদৃষ্টি দেবেন বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ। সামান্য একটি ড্রেন না থাকার কারণে পাবনা শহরের নয়নামতি এলাকার রাস্তাটি অবহেলায় পড়ে আছে দীর্ঘদিন যাবৎ। মেয়র আসে, মেয়র যায়, অনেক কিছুরই পরিবর্তন হয়, কিন্তু ভাগ্য উন্নয়ন হয় না এই রাস্তাটির। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাফেরা করে থাকেন, প্রায় 10টি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। অতি দ্রুত পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকার জনগণের। হুমায়ুন রাশেদ, চ্যানেল 23, পাবনা।